দিনাজপুরের ফুলবাড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবষ্টী উপলক্ষে আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় কুমার গুপ্ত, স্বাস্থ্য পরিদর্শক সাইফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফুলবাড়ি উপজেলার জুনিয়র প্রোগ্রাম অফিসার মতলেবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, শিশুর জন্মের ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো ও সেই সাথে এ বিষয়ে সকলকে সচেতন করতে ঘরে ঘরে প্রচার প্রচারণা চালানোর জন্য স্বাস্থ্যকর্মী ও সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।